আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন শিক্ষার্থী, কেমন আছো সবাই? মৌলিক পরিসংখ্যানের অনলাইন কোর্সের এই পর্বেও সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করছিলাম কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এই অধ্যায়ে সম্পর্কে। তো আমরা এখন বিন্যস্ত বা শ্রেণীকৃত তত্ত্বের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করব। তাহলে সাধারণত কী থাকবে? শ্রেণীকৃত তথ্য বা বিন্যস্ত তথ্য, এখানে দেয়া থাকবে শ্রেণী এবং গণসংখ্যা, ঠিক আছে? তো প্রশ্নে এভাবে সারি আকারে দেয়া থাকবে। তো আমরা যখন আসলে সমাধান করি সেটা কলাম আকারে করি, তাই সেই প্রশ্নটাকে আমরা কলামের সেট আপে লিখছি। তাহলে এই শ্রেণী দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কী নির্ণয় করতে হবে? জ্যামিতিক গড়। তাহলে জ্যামিতিক গড় নির্ণয় করতে হলে আমার কী কী তথ্যমান লাগবে সেই সূত্রটা যদি আমি একটু জেনে রাখি, তাহলে আমার জন্য কী হবে, আমাদের জন্য অঙ্ক করাটা সহজ হবে। তাহলে আমরা লিখতে পারি আগে সূত্রটা, যে আমরা জানি জ্যামিতিক গড় অর্থাৎ জি ডট এম জিওমেট্রিক মিনের সূত্র কি, অ্যান্টিলগ, অ্যান্টিলগ সামেশন এফ লগ এক্স ভাগ এন ব্র্যাকেট। এফ কেন দিলাম? দেখো, আগের পার্টে যখন আমরা করছি সেক্ষেত্রে কিন্তু এফ দিছি, সেক্ষেত্রে আমরা কি এফ দিছিলাম? দেয়নি। এখন দিলাম কারণ কি, এখন আমাদের গণসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, এবং এটা দেখাই যাচ্ছে শ্রেণীকৃত তথ্য, ঠিক আছে? তাহলে গণসংখ্যা আছে, সো আমাদের এফ ব্যবহৃত হবে। এখন তাহলে আমাদের কোন কোন কলাম লাগবে সেটা আগে দেখি। তো প্রথমে দেখো, এক্সের একটা মান লাগবে, অর্থাৎ লগ এক্স, দ্যাটস মিন কি, এক্সের তথ্য লাগবে। তাহলে এক্সের তো নাই, প্রথম দিকে তো এক্সের আমরা তথ্য পেয়েছি। তো আমাদের এক্সের মান বের করার জন্য কী করতে হবে, যে শ্রেণী দেওয়া আছে এই শ্রেণীগুলোর আমার মধ্যবিন্দু বের করতে হবে, ঠিক আছে? শ্রেণীর মধ্যবিন্দু এটার নামই দেবো তখন আমরা এক্স, ঠিক আছে? তাহলে শ্রেণী মধ্যবিন্দু কীভাবে আসে, লোয়ার লিমিট আর আপার লিমিট যোগ করব, দুই দ্বারা ভাগ করব। তাহলে যোগ করে দুই দ্বারা ভাগ করলে এটা আসে ফাইভ, দেখো বিশ আর দশ তিরিশ, দুই দ্বারা ভাগ করলে কত আসে ফিফটিন। এভাবে দেখবা তো মধ্যবিন্দু আমার নির্ণয় হয়ে গেল এবং মধ্যবিন্দুটাই হলো আমার এক্স। তাহলে এক্স পেয়ে গেলাম, এখন আমার সূত্রে লাগবে কি, লগ এক্স। তাহলে আমার কলাম লাগবে কি, লগ এক্স। এই জন্য আমরা কলামটা করে রাখছি, কিন্তু যখন তুমি সূত্রটা জানবা তখনই তুমি কয়টা কলাম আসলে করতে হবে সেটা সম্পর্কে সঠিক ধারণা পাবো। আচ্ছা, তো লগ এক্স একটা কলাম লাগবে, আরেকটা কি বলছে, এফ লগ এক্স, সামেশন চিহ্ন মানে সবাইকে সমষ্টি নিলেই হয়ে যায়, তো সেটা তো আমরা নিতে পারবো, কিন্তু আমার দরকার কি, এফ লগ এক্স। তার মানে সূত্র অনুযায়ী এফ ইনটু লগ এক্স এই মানটা লাগবে। এবং শেষে দেখো, অনেকে আবার লগ এক্সের সামেশন করে, সামেশন এটা দরকার নেই, আমার সূত্রে কোনটা দরকার, শুধু এই অংশটা সামেশন। তাহলে সামেশন এফ লগ এক্সের মান যেটা আসবে সেটা করব। তার মানে এখানে আমাদের কি দরকার, এফ আর এক্স বের করে নিয়েছি, এখন আমরা জাস্ট আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটারের ব্যবহার। তো সাইন্টিফিক ক্যালকুলেটারে আমরা লগ এক্সের মান বের করব। তাই লগ এক্সের মানটা কীভাবে আসে, আগের বারেও আমরা যেটা বলছি যে লগ সাইন্টিফিক ক্যালকুলেটারে যে লগ চাপবো, তারপরে এক্স মিনস এক্সের প্রথম ফাইভ, তাহলে লগ ফাইভ সমান যে মানটা সেটা লিখবো, লগ ফিফটিন সমান যে মানটা হয় সেখান এটা লিখবো, লগ টোয়েন্টি ফাইভ চেপে যে মানটা হয় মানে তারপর সমান চাপতে হবে, সমান চাপলে যে মান হয় এটা লিখবো, ঠিক আছে? তাহলে আমরা এটা নোট করে নিই, এটা যেহেতু নোট করা আছে আমি এটার মানটা লিখে দিলাম, জিরো পয়েন্ট সিক্স নাইন নাইন জিরো, ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন সিক্স ওয়ান, অর্থাৎ লগ ফিফটিনের মান, ঠিক আছে? লগ টোয়েন্টি ফাইভের মান ওয়ান পয়েন্ট থ্রি নাইন সেভেন নাইন, লগ থার্টি ফাইভের মান ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ফোর ওয়ান, ঠিক আছে? তোমরা এটা প্র্যাকটিস করবে এবং সাইন্টিফিক ক্যালকুলেটারের ইউজ করবে, ঠিক আছে? ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ থ্রি টু, তাহলে লগ এক্স হয়ে গেল। এখন দেখো পরবর্তী কলামে কি আসছে, যে লগ এক্সের মানের সাথে এফ এর মানটা গুণ হচ্ছে, লগ এক্সের যে মান সেটার সাথে কোন মান গুণ আছে, এফ। তার মানে এই লগ এক্সের এই লাইনে যে মান পেয়েছি এটার সাথে দেখো গণসংখ্যা, এই যে এফ এর মান এটা গুণ হচ্ছে,
গুণে যেটা হবে সেটা বসবে তারপর আবার এই লাইনের মানটা আবার গুণ সংখ্যা এই জায়গা লাইনে যেটা আছে সেটা গুণ হয়ে এখানে বসবে পরেরটা এটার সাথে আবার এটা গুণ হয়ে এখানে বসবে ঠিক আছে অর্থাৎ সেম টু সেম প্রত্যেকটার সাথে গুণ সংখ্যা গুণ হবে প্রত্যেকটার সাথে গুণ সংখ্যা গুণ হবে গুণ হয়ে হয়ে এই মানটা এখানে বসবে তাহলে এখন এই মানটা আমি নোট করে নিয়েছি তো এটা আমি গুণ করাটা বসিয়ে দিই সেটা হলো 4.1940 16.4654 27.9580 18.5292 তারপরে আছে 8.2660 তাহলে এই মানগুলো আমরা লিখে নিয়েছি এবং খেয়াল করবা বিষয়টা দেখো আমরা দশমিকের পরে কিন্তু চারটা সংখ্যা রাখছি কেন রাখছি না হলে আমাদের মানে ডিফারেন্স চলে আসবে ঠিক আছে তো যেহেতু দশমিকের পরে অনেক ঘর সংখ্যা আছে এই কারণে আমরা চারটা করে রাখছি ঠিক আছে তো এইগুলো এখন আমরা সব যোগ করে দেব তো যোগ করে এটা আসবে 75.4126 ওকে তাহলে এখন আমরা পেয়ে গেলাম এই যে সামেশন এফ লগ এক্স এর মান এখন আমরা সূত্রে বসাবো তাই না তাহলে সূত্রে চলে যাই এনটি লগ সামেশন এফ লগ এক্স এর মান হলো 75.4126 এখন এন এর মান তাহলে এন এর মান কি আসবে তখন তো আমরা তথ্য মান যোগ করছিলাম এখন যখনই আমার গণসংখ্যা দেয়া থাকবে তখনই আমার গণসংখ্যা এই গণসংখ্যাকে অনেক সময় আমরা বলতে পারি সামেশন এফ সমান এন সমান যোগ করে যাওয়া হবে সামেশন এফ মিনস হলো এফ এর মানগুলো যোগফল সমষ্টি আবার এইটুক না লিখে কেউ যদি শুধু এন লেখে তাহলেও হবে তাহলে যোগ করে ফেলো কত আসে 14, 6, 20, 20, 20, 40, 40, 52, 57 তাহলে এন এর মান আমরা পেলাম কত 57 ঠিক আছে তাহলে 57 দিয়ে প্রথমে ভাগ করে দেব ভাগ করে যে মানটা হবে সেটা লিখব তো ভাগ করলে এখানে আসে 1.3230 আচ্ছা এবারটা কী করতে হবে সেই অ্যান্টিলগের ব্যবহার যেটা আগেই বলেছি সাইন্টিফিক ক্যালকুলেটারে যাবা শিফট শিফটে প্রেস করবা তারপরে লগে প্রেস করবা তারপরে এই মানটা লিখবা 1.3230 এটা প্রেস করে সমান বাটনে চাপবা তাহলে অ্যান্সার চলে আসবে ঠিক আছে সেটা কত আসবে 21.04 তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ যদি আমরা এভাবে করি জ্যামিতিক গড় যদিও খুব কঠিন মনে হয় কিন্তু এটাই সবচেয়ে সহজ শুধু সাইন্টিফিক ক্যালকুলেটারের ব্যবহার জানতে হবে তাহলে এই যে জ্যামিতিক গড়ের যে মানটা বের করলাম এটাই হলো আমার জ্যামিতিক গড়ের মান এটা কোন ধরনের তথ্যের ক্ষেত্রে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে তাহলে আজকে আমরা কি শিখলাম বিন্যস্ত তথ্য এবং অবিন্যস্ত তথ্য দুইটার ক্ষেত্রেই আমরা জ্যামিতিক গড় নির্ণয় শিখলাম পাশাপাশি জ্যামিতিক গড়ের সূত্রটা কিভাবে প্রমাণ ডেরিভেশন আসে সেটা শিখলাম তো আশা করছি তোমরা বুঝতে পারছো